আজি মোর তারকা প্রশ্ন চিহ্নিত যে হস্ততন্ত্র বয়নশিল্প বিভাগের মন্ত্রী প্রশ্ন করেছিলি। মন্ত্রী নূয়া হয়েছে কারণ এবং দক্ষিণ ওড়িশার এবং আদিবাসী জনে মহিলা হয়েছে কারণ সে উত্তরক ঠিক ভাবে রকিপারে না এবং তথ্য সংগ্রহ করি দেবে বলে সে কহিলে। গতকালি মধ্যে সেমিতি আদিবাসী বিভাগের মন্ত্রী জগন্নাথ সারকা তাঁকু মধ্যে মু আদিবাসী বিভাগের ছাত্রী নিবাসের অসদাচরণ এবং অব্যবস্থা বাবদে তাকে অনেক প্রশ্ন পচারি সে বি উত্তর দেওয়া সক্ষম হয়ে পারে না। নূয়া মন্ত্রী হয়েছে কারণ কৌশি প্রকারের মু আউ জটিল প্রশ্নক গলি না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে রাজ্য সরকার মধ্যে সেভাবে ভাবে আন্তরিকতা দেখাও না যে এত বড় গোটে বিভাগ অড় বড় অধিকারী সচিব মানে অনেক সেমানে তাঁকু টিকি সপ্লিমেন্টারি প্রশ্ন করবার কাহি তাঁকু ট্রেন করু না। দ্বিতীয় গলা কথা সরকার তো নূয়া নুহ, এ সরকার 20 বর্ষর সরকার, অনুমতি সম্পন্ন সরকার, এ ভিতরে দীর্ঘমেয়াদী যোজনা করি করে অনেক উত্তর তাঁক পাখে সাইতি রাখা কথা, কিন্তু সরকার আন্তরিকতা না। গোটিয়ে পটে পাটকুড়া নির্বাচন মন্ডলী অনেক মন্ত্রী আজ উত্তর দেওয়া সক্ষম নহিক দুই তিনজন মন্ত্রী অধিকার প্রাপ্ত দিয়ে দিয়েছেন, অন্যপটে নূয়া মন্ত্রী মানুষ অধিকার প্রাপ্ত হিসাবে দিয়ে দেবার লা তাকে নকরি যেভাবে ভাবে আজ মন্ত্রী মানুষ আজ হীনস্থা করাইলে এবং তথ্য দেওয়া আজ অক্ষম প্রকাশ করলে ইয়ে বাস্তবিক গোটিয়ে পরিপক্কতা থাকা সরকার এবং তাঁকর যে নূয়া মন্ত্রী হলে বি সে বিভাগ তরফর সে সব উত্তর আনিকি উত্তর দেওয়া কথা, যা কি আজ আমার প্রশ্নর উত্তর তো দেওয়া দূরর কথা, সম্পূর্ণ ভাবে আজ সে অক্ষম প্রকাশ করে উত্তর দেওয়া এবং আগামী দিনের সে কিভাবে ভাবে উত্তর দেবে সে মধ্যে গোটে বড় প্রশ্ন সৃষ্টি করি সে চালি যাই। মু আশা করবি সরকার এথিরে তাঁকর আন্তরিকতা রু না এত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যা কি ওড়িশার প্রশ্নপত্র মাধ্যমে লোক মানে সে প্রশ্নর উত্তর মাধ্যমে সমস্যার সমাধান করে তাহা আজ বিফল হয়েছে।